বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ নিয়ে সকল শঙ্কা কেটে গেছে। করোনার চোখ রাঙানির ভেতরই বাংলাদেশ দুইটা টেস্ট ম্যাচ খেলবে এবং টাইগাররা দীর্ঘ দশ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে যাওয়ার প্রহর গুনছে। রোববার কোয়ারেন্টিন পিরিয়ডের শেষ কোভিড টেস্ট হয়েছে টাইগারদের। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগতেছে, আজকে একটা লাস্ট কোভিড টেস্ট নিয়েছে। যদি এটা আমাদের নেগেটিভ আসে আগামীকালকে, তারপরে আগামীকালকে পরের দিন আমরা প্র্যাকটিসে যাবো। তো এটা নিয়ে একটা সবারই ভিতরে এক্সাইটেড কাজ করতেছে, অনেকদিন থেকে প্র্যাকটিস করতেছি না। ক্রিকেটের সেরা দলগুলোর ভেতর বাংলাদেশ নিউজিল্যান্ডেই সবচেয়ে ঘন ঘন সফর করে। গত তিন বছরে তৃতীয়বারের মতো কিউইদের দেশে অবস্থান করছে বাংলাদেশ দল, তবে বারবার ওই দেশে গিয়েও টাইগাররা মানিয়ে নিতে পারে না, এখনও আনতে পারেনি কোনো আশানুরূপ ফলাফল। নিউজিল্যান্ডের মাটিতে নয় টেস্ট খেলে সবগুলোতেই হেরেছে টাইগাররা, যার পাঁচটাতেই হার হয়েছে ইনিংস ব্যবধানে। অবশ্য এবারে রেজাল্ট অন্যরকম হবে, বিশ্বাস করেন তরুণ পেস বোলার শরীফুল ইসলাম। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, যে আমাদের একটা গ্রুপ করে দিছে, দুইটা গ্রুপ, তো আমাদের ইয়েলো ব্যান্ড দুইটা গ্রুপ করে দিছে। তো আমরা প্রতিদিনই দুই তিনবার টাইম করে আমরা নিচে এসে সবাই দেখা করতে পারি, একটু দূরে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে কথা বলতে পারি। তো তখন ভালো লাগে, একজনের আরেকজন চেহারা দেখলে তখন কথা হয়। তো ইনশাল্লাহ আমরা সবাই মাঠে গিয়ে ভালো প্র্যাকটিস করে তো ভালো কিছু আসার জন্য সবাই প্রত্যাশা করতেছি। তো ইনশাল্লাহ করে দেখাবো ইনশাল্লাহ। এবার ভালো ফল করতে টাইগার স্কোয়াডকে অবশ্য একের অধিক চ্যালেঞ্জ উতরাতে হবে, যার প্রথমটা অবশ্যই বায়োবাবলের ক্লান্তি জয়। নিউজিল্যান্ডের বায়োবাবল সবচেয়ে কঠিনগুলোর একটা, সবশেষ দশ দিনেও একসাথে দীর্ঘক্ষণ সময় কাটাতে পারেনি ক্রিকেটাররা। কোয়ারেন্টিন শেষ হওয়ার প্রাককালেও সবাইকে একসাথে হওয়ার সুযোগ না করে দিয়ে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তাই নিজেদের উজ্জীবিত করতে কিংবা মানসিকভাবে চাঙ্গা হতেও ক্রিকেটারদের নিজেদের ওপরই ভরসা করতে হচ্ছে। কোয়ারেন্টিন শেষেও টাইগারদের চ্যালেঞ্জ সহসাই শেষ হচ্ছে না, এরপর বাংলাদেশকে নেমে পড়তে হবে মাঠের ক্রিকেটে। আর নিউজিল্যান্ডের কঠিন পরিবেশে মানিয়ে নিতে অথবা প্র্যাকটিস করতেও পর্যাপ্ত সময় মুমিনুলরা পাচ্ছেন কিনা সেটা নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। মাঠের ক্রিকেটে ভালো করতে হলেও পেসার শরীফুল ইসলামকে বড় ভূমিকা পালন করতে হবে। নিউজিল্যান্ডের টেস্ট না খেললেও বেশ খানিকটা সময় কাটানোর অভিজ্ঞতা আছে শরীফুলের। অনূর্ধ্ব ১৯ আর সিনিয়র টিম দুই দলের হয়ে সাদা বলের ম্যাচ খেলেছেন নিউজিল্যান্ডে, আর টেস্টে মাত্র এক ম্যাচ খেলা শরীফুল নিজেও লাল বলে উপযুক্ত কন্ডিশনে বল করতে মুখিয়ে আছেন বলেই অনুমেয়। 2021 বাংলাদেশের জন্য ভুলে যাওয়ার বছরগুলোর মধ্যে একটা। কিছুটা স্বস্তির বিষয় হলো এই বছর আর বাংলাদেশকে মাঠে নামতে হচ্ছে না, আর অস্বস্তি যোগাতে পারে কঠিন কন্ডিশনে নতুন বছরের প্রথম ম্যাচ। তবে নিউজিল্যান্ড সিরিজই হতে পারে বাংলাদেশ ক্রিকেটের নতুন সূর্যোদয়ের সূচনা, আর সেই চ্যালেঞ্জে কঠিন বায়োবা বলে ক্রিকেটাররা যেন নিঃসঙ্গ যোদ্ধা। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আকাশে কল সেন্টার ও সেলফ কেয়ার আছে ২৪ ঘন্টা। তাহলে কবে নিচ্ছেন আকাশ?